ইফতারিতে যে জিনিসটা ছাড়া আমাদের ইফতারিটা পরিপূর্ণ হয় না সেটা হচ্ছে সোলা বোনা আজকে আমি স্পেশাল সোলা বোনার রেসিপি শেয়ার করব। আমার হাতের এই সোলা বোনাটা এতটাই মজার হয় যে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনার পরিবারের সবাই পছন্দ করবে তো সোলা বোনাটা করার জন্য প্রথমে আমি চারটা আলু সিদ্ধ করে রেখেছি এখন আলুগুলো দিয়ে ছোট টুকরো করে কেটে নিচ্ছি অথবা হাত দিয়েও এগুলো ফসলে দিতে পারেন আমি সবগুলো আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সোলা নিয়েছি আড়াই কাপের মতো একটা টমেটো নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি হাফ কাপের মতো কড়াতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল তেলটা যখন খুব ভালো মতো গরম হবে তখনই আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর সোলা কিভাবে সিদ্ধ করতে হয় সেটা আসলে কম বেশি আমরা সবাই জানি সেই জন্য আমি এটা দেখাইনি নি সোলা কিন্তু অবশ্য আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে সোলাটা খুব ভালো মতো সিদ্ধ হবে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ টমেটো আর সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এখন চুলা আঁচ মিডিয়াম লো করে আলু আর টমেটো কিছুক্ষণ ভেজে নিব তিন থেকে চার মিনিট ভেজে নিলে হয়ে যাবে তো সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ সামান্য একটু পানি অ্যাড করে দিলাম ভালো করে একবার মিশে নিয়ে এরপরে ঢাকনা না দিয়ে এক থেকে দু মিনিট রান্না করে আমি সোলাগুলো দিয়ে দিচ্ছি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে যাওয়ার পর আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে পনেরো মিনিট রান্না করব আর মাঝখানে একবার নেড়ে ছেড়ে দিব তো পনেরো মিনিট পর ডাকনাটা খুলে নিয়েছি দেখুন পানি কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে তেল দেখা যাচ্ছে আলুটা আরেকটু ভালো করে চামচ দিয়ে থেতলে দিতে হবে সোলার সাথে যদি আলু সিদ্ধটা দেওয়া হয় তাহলে কিন্তু সোলাটা খেতে অসম্ভব মজার হয় আপনারা ট্রাই করে দেখবেন এখন না দিয়ে এভাবে আরও তিন থেকে চার মিনিট রান্না করব আরও তিন থেকে চার মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন গুঁড়া পাঁচ ফোড়ন গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে ধনিয়া পাতা কুচি দিয়ে ছোলা ভাজিটা রান্না শেষ করব তো রান্না হয়ে গেলেও অনেক বেশি মজার স্পেশাল শোলা বোনা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লা পরিবারের সবাই অনেক পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ